কৃষক বাঁচাতেই দেয়া হয়েছে প্রণোদনা। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কৃষক আর কৃষি খাতকে রক্ষা করবে। ডিবিসি নিউজকে একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুর্যোগকালে ত্রাণ হিসেবে চাল ডালের সঙ্গে অন্য কৃষিজ পণ্য দেয়া যেতে পারে বলেও মত দেন তিনি। ধান কাটা শুরু হয়ে গেছে, সেখানে রবিবার সকালে 5% সুদে কৃষকদের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু কৃষি খাতেই আমরা একটা 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব। সন্ধ্যায় ডিবিসি নিউজকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষিখাতের এই প্রণোদনা কৃষকদের জন্য দরকারি। কৃষিক্ষেত্রে প্রণোদনা এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই যে ফুল যে চাষ করে, এই সবজি যে চাষ করে, আজকে স্ট্রবেরি চাষ করে বাংলাদেশে, ড্রাগন ফ্রুট করে, এগুলোর যারা এখন বিক্রি করতে পারছে না, তরমুজ বিক্রি করতে পারছে না, ভবিষ্যতে যাতে তারা তাদের উৎপাদন করতে পারে তার জন্য তাদের সহযোগিতা লাগবে। ত্রাণ হিসেবে চালের পাশাপাশি কৃষিজ সামগ্রী দেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত অন্যান্য পণ্য মানুষের কাছে পৌঁছাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। সবজি বিক্রি করতে পারছে না, তরমুজ হয়েছে দক্ষিণ এলাকায় প্রচুর, নাটোরে প্রচুর তরমুজ হয়েছে, এই তরমুজ বিক্রি করতে পারছে না। আমরাও আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি, তার মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে সবজি, আলুর সাথে সবজিকেও যোগ করার জন্য। দেশে খাদ্যের যথেষ্ট মজুদ আছে বলেও আশ্বাস দেন আব্দুর রাজ্জাক। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা।